জৈন সন্ন্যাসীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ তুলে শিলিগুড়িতে জৈন সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মৌন মিছিল। উল্লেখ্য, দুদিন ধরে নিখোঁজ ছিলেন কর্ণাটকের জৈন ধর্মীয় সন্ন্যাসী শ্রীকাম কুমারানন্দী মহারাজ। কর্ণাটকের বেলগাভি জেলায় তার আশ্রম থেকে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে তার দেহ উদ্ধারের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় শোকস্তব্ধ সকলে। কার্যত জৈন সমাজ অহিংসার মধ্যে দিয়েই তাদের জীবনযাপন করে থাকে। বৃহস্পতিবার জৈন সন্ন্যাসীকে খুন করার অভিযোগ তুলে সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতে মৌন প্রতিবাদ মিছিল বার করল জৈন সমাজ। এই দিন শিলিগুড়ির এসএফ রোড থেকে প্রতিবাদ মৌন মিছিলটি শুরু হয়। হাশমি চক হয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এক স্মারকলিপি প্রদান করার হবে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কার্যত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি জৈন সন্ন্যাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিপত্র তুলে দেওয়া হবে স্মারকলিপির মাধ্যমে। এদিন পুরুষ মহিলা নির্বিশেষে হাতে কালো ব্যাগ পরে মৌন প্রতিবাদ মিছিলে সামিল হন জৈন ধর্মাবলম্বীরা। 5 জুলাই को कर्नाटक में हमारे एक जैन मुनि कुमार नंदी जी की हत्या हो गई, बर्बर पूर्ण हत्या हो गई। जैन समाज पूरे विश्व में शांति और अहिंसा का प्रतीक है। कोई भी जैन किसी तरह के आपराधिक या दंगों में शामिल नहीं होता है। ऐसे में पूरी दुनिया को शांति का संदेश देने वाले जैन समाज के साधु की हत्या होती है, यह अत्यंत निंदनीय है, बर्बरतापूर्ण है। हम लोग सरकार से मांग करते हैं कि दोषियों के खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाए। जलपाईगुड़ी से पार्थ दास रिपोर्ट, यू बांग्ला टीवी। यू बांग्ला टीवी हृदय छुए जाए।